সক্রিয় দর্শক বিন্দু আলাইকুম আমি ডাক্তার সাইফুল ইসলাম ফিজিওথেরাপিস্ট বিশন ফিজিওথেরাপি সেন্টার পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন আজকে আমরা একটা বহুল একটা যে ফসলিত বিশেষ করে যাতে আমাদের খুব অমর ব্যথা হয়ে থাকে তো আমরা অনেকেই জানি থাকি আসলে আপনি এমন এক দেখবেন যে আপনার ডিস্ক পোলাপস কিংবা হচ্ছে যে ডিস্স পোলাপসকে আমরা বলা হয়ে থাকি আপনার ডিস্ক হার্নিয়েশন কিংবা স্লিপ ডিস্ক তো আমরা আসলে আজকে জানবো স্লিপ ডিস্কটা আসলে কি তো আমরা আসলে আমরা সবাই জানি যে আমাদের কোমর থেকে বাইর বাইরে যায় হয়ে আমাদের কোমর থেকে পা পর্যন্ত যে ব্যথা হয়ে থাকে তো এটাকে আমরা অনেকে ফ্রিয়েল আইডিও বলে থাকি তো এই ডিস্ক যদি আপনাকে বুঝতে হয় আগে আমাদের আসলে যে আমাদের এই যে একটা আপনার হচ্ছে যে মডেল দেখতেছেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো হার একটা হার দুইটা হার এগুলো কিন্তু অমরের হাড়গুলো ঠিক এবং আমাদের পুরা ফিট জুড়ে কষেরুকাগুলা এগুলোটা বলে আপনার মানে মানে কষেরুকা কষের উকাগুলো একটার উপর একটার উপর বসে বসে আমাদের পুরা যে মেরুদণ্ডটা গঠিত এই মেরুদণ্ডের যে হাড়গুলো যে কষের দুইটা কষেরুকার মাঝখানে দেখেন এরকম একটা থাকে এটা বলা হচ্ছে যে ডিপস অর্থাৎ দুইটা হাড়ের মাঝখানে একটা ডিক্স থাকে এই ডিস্কটার চারপাশে থাকে হচ্ছে রাবারের মতন রাবারই আর ভিতরে থাকে অনেকটা জেলের মতন বা আমরা বলতে পারি টুথপেস্টের মতো একটা হচ্ছে যে জেলের জেল থাকে যে এটাকে আমরা বলি নিউক্লিয়াস তো তাহলে আমরা শিখলাম কি দুইটা হাঁড়ে মাঝখানে একটা ডিস্ক থাকে এই ডিস্কের চারদিকে থাকে রাবার আর ভিতরে থাকে জেলের মতন অনেক সময় বিভিন্ন কারণে বা আমরা সামনে হয়তো বাড়ি কোনো কিছু উঠাতে গিয়ে অনেক সময় এই যে রাবারটা রাবারটা টিয়ার হয়ে যায় টিয়ার হয়ে ভিতরে যে জেলটা আসে জেলটা বাইর হয়ে আসে এটাকে আমরা বলি যে আসলে স্লিপ ডিস্ক সো আমরা আসলে স্লিপ ডিস্কটা আমরা আসলে কি জানলাম অর্থাৎ এটা টিয়ার হয়ে ভিতর থেকে একটা জেল বাইর হয়ে এসে নার্ভের চাপ দিয়ে এটাকে আমরা বলি যে আসলে স্লিপ ডিস্ক আসলে এই স্লিপ ডিস্কটা আসলে কেন হয়ে থাকে প্রথমত মানে কারণ হচ্ছে আসলে ডিজেনারেটিভ অর্থাৎ আমরা বিশেষ করে বয়স বাড়ার সাথে সাথে এটা ওইটা ইউজ হতে হতে অনেক সময় এই রাবারটা এটা আসলে দুর্বল হয়ে যায় যার জন্য আপনি অনেক সময় হয়তো বাড়ি কোনো কিছু উঠাতে গেছেন যার জন্য আপনার সাডেনলি আপনার ফিশনে এটা টিয়ার হয়ে যেতে পারে তাহলে একটা কারণ আমরা জানলাম এটা বয়জনিত আরেকটা কারণ হচ্ছে যে আপনি না জেনে শুনে অনেক সময় ভুল করে আমরা কোমরের উপর অতিরিক্ত ফেসার দিয়ে ফ্যাসাদটা আমরা কাজ করতে চাই যার জন্য আমাদের কোমরে অনেক সময় একটা টান পড়ে অনেকে দেখে যাই একেবারে সামনে জুকে যায় জুকে গিয়ে কিছু উঠাতে যায়। যার জন্য বেশি স্লিপ দেখতে হয়ে থাকে এখন আরেকটা কারণ হচ্ছে আপনি বসে আছেন অনেকক্ষণ ধরে বসে আছেন যারা বসে থাকার অ্যাক্টিভিটি করেন তাদের কোমরে মাসেলগুলো কিন্তু আস্তে আস্তে উইক হয়ে যায় তো সো তাদেরও ওই ধরনের রিস্ক আছে যাদের যে স্মোকিং করেন স্মোকিংও কিন্তু একটা ডিস্ক লাভছে কারণ স্মোকিং করলে আপনার ডিস্কে অক্সিজেন সাপ্লাইটা কমে যায় যার জন্য আপনার ডিস্কটা আরও বেশি আপনার বঙ্গুর হতে থাকে অর্থাৎ আর হচ্ছে যে স্মোকিং করে না বা যে স্মোকিং করে তার হচ্ছে রিস্কটা থাকে বেশি আরেকটা হচ্ছে ওভারওয়েট অর্থাৎ অতিরিক্ত ওজন থাকলে আপনি বুঝতে পারছেন আপনি এখানে চাপ পড়বে ফলে আপনার ডি ডিসপোলাপসের সম্ভাবনা থাকবে বেশি সো এগুলো হচ্ছে একটা রিস্ক ফ্যাক্টর অর্থাৎ সোজা কথা আমরা যদি সামনের যুগে বাড়ি কোনো কিছু উঠাতে যাই তখন আমাদের ডিসপোলাপসের সম্ভাবনা হয় থাকে বেশি এছাড়া যাদের অতিরিক্ত ওজন যারা অনেকক্ষণ বসে থাকে যারা স্মোকিং করে তাদের এই সমস্যাটা হয়ে থাকে বেশি সো আমরা কারণটা জানলাম এখন এই যে এটা হলে আমরা আসলে কিভাবে বুঝবো আমার আসলে ডিসপ্লাভটা হয়েছে আমাদের কারো যদি স্লিপ ডিস্ক হয়ে থাকে তাহলে সাধারণত তার ফায়ের দিকে বা কোমর থেকে ফা পর্যন্ত একটা ব্যথা হবে কিংবা শুধু ফায়ের কাপমাসুলও ব্যথা হতে পারে কিংবা খাইও ব্যথা হতে পারে সেকেন্ড হচ্ছে একটা নামনেস একটা নামনেস বা একটা জিজি টিংলিং একটা সেন্সেশন হবে অর্থাৎ অবস অবস ভাব প্লাস হচ্ছে যে আপনার জি এজি করা এই ধরনের হতে পারে থার্ড হচ্ছে যে উইকনেসও হতে পারে অর্থাৎ দুর্বল হতে পারে আপনার পাটা দেখা গেছে দুর্বল কিংবা হচ্ছে যে উইক এরকম হতে পারে এটা হচ্ছে আমরা লামবারের ক্ষেত্রে আপনার গারের ক্ষেত্রেও কিন্তু একই সমস্যা হতে পারে গারের সমস্যা হলে সেটা হাতের দিকে আসতে পারে সো আমরা সিমটম আমরা আসলে লক্ষণও জানলাম এখন আপনি আসলে ডায়াগনোসিসটা আসলে কেমনে করবেন এটা আসলে আমরা যখন আপনি কীভাবে আপনার রোগটা আমরা আসলে নিয়ময় করবো প্রথমত হচ্ছে গো আপনি যখন একজন ডক্টর চিকিৎসকের কাছে আসবেন তখন আমরা যে একজন চিকিৎসক আপনার সব কথা শুনবে তাহলে আপনার উপসর্গগুলো শুনে এবং আপনাকে ফিজিক্যালি একজামিনেশান করবেন ফিজিক্যালি এক্সামিনেশানটা আসলে কি। ফিজিক্যাল এক্সামিনেশানটা আপনাকে শোয়াবে সবাই আপনার কোমরে ওখানে চাপ দিয়ে দিয়ে দেখবে টেন্ডারেন্স কোথাও ব্যথা আছে কি না জেন্টেলারি মানে হালকা হালকা প্রেশার দিয়ে দেখবে এরপরে হচ্ছে যে আপনাকে উপর করে শোয়াবে সবাই আপনাকে বলবে আপনার ফায়ারটা উপরে উঠান পাডা উঠাবেন অ্যাসেল একটা যেটা দেখা হয় এরপরে মোটর আপনার হচ্ছে যে মাসেল শক্তি আছে কিনা মোটর তারপর আপনার পায়ের অনুভূতি আছে কিনা চেক করা হয় রিপ্লেক্সটা চেক করা হয় এইগুলো সবগুলো আপনাকে চেক করা হয় আপনাকে কিছু প্রশ্ন করা হয় আপনার প্রস্তাবে কিনা আপনি ধর রাখতে পারতেছেন কিনা এইভাবে বিভিন্ন প্রশ্নের মাধ্যমে আসলে আপনার এই রোগ নির্ণয়টা করা হয় সাধারণত ফিজিক্যাল এক্সামিনেশানটা খুবই গুরুত্বপূর্ণ যদি এরপরেও যদি আপনার চিকিৎসক যদি মনে করে আপনার আসলে সমস্যাটা আরও বেশি তীব্র বা অন্য কোনো কারণে হতে পারে অন্য কোনো কজ থাকতে পারে কিংবা আপনি অনেক ট্রিটমেন্ট নিয়ে আপনি ভালো হচ্ছেন সেই ক্ষেত্রে আরও কিছু ডায়াগনোসিস করার জন্য আরও কিছু যেমন ইনভেস্টিগেশন যেমন ধরেন আপনার এক্স রে এমআরআই সিটি স্ক্যান মায়োলোগ্রাফি এছাড়া হচ্ছে যে নার্ভের একেবারে হচ্ছে যে ফিন পয়েন্ট কোথায় নার্ভেশন ইঞ্জুরিটা এগুলো এনসিবি টেস্ট ইএমজি টেস্টও করানো হয়ে থাকে সো এখন আমরা এটার আসলে আসলে কি প্রথমত আমি বলব যে ফার্স্ট যে ট্রিটমেন্টটা সেটা হচ্ছে আপনি যেটা করবেন হচ্ছে যে আপনি যদি দেখেন যে আপনি হঠাৎ করে কোনো কিছু আপনি উঠাতে গেছেন উঠানোর পর আপনার কোনো স্টাক হয়ে গেছে অনেক আপনি আর করতে পারতেছেন না আপনার কোমরের দিকে ব্যথা কিংবা পায়ের দিকে পেন ওই সব ক্ষেত্রে আমি বলবো আপনি একটু রেস্টে যান রেস্ট মানে কি আপনি একেবারে বিজনেস শুয়ে থাকবেন না আপনি যতটা টাই করুন উঠে বসার জন্য ওয়াশরুমে যাওয়া হাঁটা চলা যেটুকু করার জন্য অ্যাক্টিভ থাকার চেষ্টা করুন তার মানে আপনি জার্নিং করতেছেন অফিস করতেছেন এরকম না অন্তপক্ষে অ্যাটলিস্ট আপনি যদি এই ধরনের সমস্যা থাকে থ্রি ডেজ আপনি রিলিভেন্ট রেস্ট দেবেন অর্থাৎ একেবারে বিজনেস শুয়ে থাকা না আপনি হাঁটা স্লো করবেন মানে মিনিমাম করবেন ওকে সেকেন্ড হচ্ছে যে আপনি সাথে সাথে আপনি যেটা করতে পারেন যদি আপনি স্লিপ ডিস্ক এরকম ডাউট করেন আপনি একটু উপর হয়ে শুবেন উল্টা হয়ে শুবেন শুয়ে বুকের নিচে একটা বালিশ দেবেন বালিশ দিয়ে আপনি হচ্ছেন যে ঠিক আধা ঘন্টা আপনি শুয়ে থাকবেন অনেক সময় এভাবে আধা ঘন্টা শুয়ে থাকলে আপনার এই ডিস্কটা রিডিডাকশান হতে পারে যদি দেখেন যে আপনার কাছে অনেক ভালো লাগতেছে তাহলে আপনি এইভাবে ডেলি আপনি হচ্ছেন যে তিনবার বা চারবার আপনি করবেন আধা ঘন্টা আধা মানে আধা ঘন্টা করে আপনি তিন চার ঘন্টা পর পর এবং আপনি 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 থাকবেন মানে সুই সুই হয়ে থাকবেন এরপর আমি আপনাদেরকে একটা লিঙ্ক দেবো এই লিঙ্কের এই এক্সারসাইজগুলো আপনাদের আমি ভিডিও ডিসক্রিপশানে বা কমেন্টে একটা লিঙ্ক দিচ্ছি ওই এক্সারসাইজগুলো আপনারা করতে পারেন তো আই হোপ দ্যাট আপনারা যদি ওইভাবে যদি ফলো করেন আপনারা হচ্ছে যে সেভেন্টি এইটটি পার্সেন্ট ক্ষেত্রে আপনাকে ডিসপোলসের জন্য আপনি হচ্ছে যে আপনি অনেক ভালো একটা রেজাল্ট পাবেন এবং আপনি সুস্থ হয়ে যাবেন আমি বলবো আপনি যদি আরও বেটার ট্রিটমেন্ট চান আপনি অবভিয়াসলি আপনি ফিজিওথেরাপিস্টের কাছে গেলে আপনি যদি একটু প্রপারলি একটু ফিজিওথেরাপি নেন তাহলে আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন এখন অনেক সময় বলে যে আমি কি হিট দেবো নাকি হচ্ছে যে মানে মানে ঠান্ডা দেবো নাকি আইস দেব আমি বলবো যে আপনি অবশ্যই আইস দেবেন একুইড ইঞ্জুরিতে যে কোনো একুইড হঠাৎ করে যদি কোনো ব্যথা হয় সেখানে আইসিং করবেন কোনোভাবে হিট দেবেন না সো এগুলো তো আমরা আসলে হোম অ্যাডভাইস জানলাম এখন আপনি অনেক সময় হোম অ্যাডভাইস নিয়েও কোনোভাবে আপনার পেনটা কম দিচ্ছে না সেই ক্ষেত্রে আপনি কি ইয়ে করবেন হ্যাঁ অবশ্যই আপনি আপনি নিজিওথেরাপি নিচ্ছেন কিংবা হচ্ছে আপনি ডক্টরের সাথে আলাপ করে আপনি হচ্ছেন যে কিছু ওষুধ খাচ্ছেন দ্যাটস গুড আশা করি এর থেকেও আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে এইট্টি পার্সেন্ট ক্ষেত্রে সলভ হয়ে যাবে কিন্তু এরপরও যদি সলভ না হয় তাহলে অনেকে হয়তো ভাবতেছেন আমাকে অপারেশন করতে হবে ইঞ্জেকশান দেওয়া দিতে হবে হ্যাঁ এটার জন্য সার্জারিও একটা ট্রিটমেন্ট আছে ইপিডুয়াল ইঞ্জেকশনও একটা ট্রিটমেন্ট আছে তবে আমার কাছে একটা আমাদের কাছে আমরা ফিউচার হেলথ একটা অত্যাধুনিক একটা চিকিৎসা দিয়ে দিয়ে থাকি সেটা হচ্ছে যে আপনার ওজন থেরাপি এই ডিস্কলাপসের ক্ষেত্রে ওজনটা খুব ভালো কাজ করে ওজনটা দিলে যে ডিস্কটা বাইর হয়ে যায় সিংকেজ হয়ে যায় আমরা ওখানে ওজনটা অ্যাপ্লাই করি ওজনটা অ্যাপ্লাই করলে আপনার ওই ডিস্কটা হচ্ছে যে আস্তে 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 মানে এটার ইমপ্লামেশনটাও কমে অ্যান্টি ইমপ্লামেটারি হিসেবে সে কাজ করে এবং প্লাস আপনি ডিস্কটা আস্তে আস্তে অক্সিডেশন প্রক্রিয়া জ্বালান প্রক্রিয়া এটা আস্তে আস্তে এখন এখন আপনি হয়তো কনফিউশন হয়ে যাবেন ওজনের মাধ্যমটা মানে সার্জারি করে না আমরা সার্জারি করি না ফিজিওথেরাপিস্টটা সার্জারি করে না হয়তো অর্থোপেডিক সার্জন ওজনের মাধ্যমে সার্জারি করে থাকে আমরা যেটা করি আমরা ফেরা ভার্টিবাল ফেরা ভার্টিবাল বা হচ্ছে তিনটা মাস্কুলার আমরা হচ্ছে যে ওজন ইনজেকশনটা দিয়ে থাকি আমি সার্টিফাইড ওজন থেরাপিস্ট সো এই ওজনটা দশটা সেশন দিয়ে থেকে দশটা সেশন দিতে অ্যারাউন্ড থ্রি মান্থ থেকে ফাইভ মান্থের মতো লাগতে পারে প্রথম দিকে দুই দুইটা দি পরে মাসে একটা পরে হচ্ছে সপ্তাহে একটা দিয়ে পরে মাসে দিক তো সো আসলে এটার জন্য আরও অল্টারনেটিভ অনেক কিছু ট্রিটমেন্ট আছে যেমন ধরুন আপনার হচ্ছে যে আকুপাংচার কাইরোফেক্টর সো ম্যাসাজ অনেকটি ট্রিটমেন্ট আছে বাট পিএলআইডির জন্য ডিসের জন্য সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে জন্য আপনার ফিজিওথেরাপি সো আপনি যদি যদিও ফিজিওথেরাপি নেন আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে বা স্লিপ ডিস্কের জন্য কোনো টেনশন নেই আই হোপ দ্যাট আপনার যদি ফসল পায়খানা কন্ট্রোল থাকে সেই ক্ষেত্রে আপনার সার্জারির প্রয়োজন নেই ধন্যবাদ সবাইকে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করে জানাতে পারেন